বদলি হলেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি সুষ্ঠু সংস্কৃতির পৃষ্ঠপোষক সৌম্যজিৎ রায়। তাকে শিলিগুড়ি থানার ইন্সপেক্টর করে পাঠানো হলো, তার জায়গায় কোতোয়ালি থানার নতুন আইসি হলেন নির্মল রায়। বৃহস্পতিবার রাজ্য পুলিশের তরফে একটি নির্দেশিকা জারি করে মোট 70 জন পুলিশ আধিকারিকের বদলির বিষয়ে জানানো হয়। এই কোতোয়ালি থানার দায়িত্বে আসার পর থেকেই দুষ্কৃতি দমনে তৎপর ভূমিকা পালন করতে দেখা গিয়েছে সৌম্যজিৎ রায়কে। শহরের পাশাপাশি গ্রামেও অপরাধের সংখ্যা কমানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিলেন তিনি। বেআইনি গাঁজা, মদ, বাইক পাচার থেকে শুরু করে তোলাবাজি ছিনতাইয়ের ঘটনায় অপরাধীদের ধরতে তৎপর ছিলেন সবসময় তিনি। করোনা পরিস্থিতির সময় লকডাউন চলাকালীন একজন প্রকৃত যোদ্ধা হিসেবে করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছেন তিনি। দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে বারবার দেখা গেছে এই আধিকারিককে। যেমন লাঠি হাতে প্রতিনিয়ত অন্যায়কে প্রতিরোধ করে গেছেন তিনি, অন্যদিকে মাইক্রোফোন হাতে তার দরাজ কণ্ঠে তিনি বারবার শুনিয়ে গেছেন শ্রুতিমধুর গান। একজন পুলিশ আধিকারিকের দায়িত্ব পালনের পাশাপাশি জেলার সংস্কৃতি প্রিয় মানুষের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলেন তিনি। গরিব অসহায় মানুষের জন্য তিনি কার্যত ছিলেন রবিন হুড। তার বদলির খবরে ভারাক্রান্ত কোচবিহারের অগণিত মানুষের হৃদয়। ডিজিটাল বাংলার পরিবার তার সার্বিক সাফল্য কামনা করছে। ভর সন্ধ্যায় চুরির ঘটনা ঘটলো ময়নাগুড়ি শহরে। এদিন ময়নাগুড়ি পাওয়ার হাউস সংলগ্ন এলাকায় একটি হার্ডওয়্যার দোকানে ঘটনাটি ঘটেছে। এদিন মোটরসাইকেলে করে দুজন দুষ্কৃতী মাল কেনার জন্য এই হার্ডওয়্যার দোকানে আসেন। দোকানের সামগ্রী মাপজোকের সময় মালিককে ব্যস্ত রেখে সেই সুযোগে দোকানের মালিক স্বদেশ মহন্তের সামনেই ক্যাশ বাক্স থেকে নগদ প্রায় 30,000 টাকা নিয়ে পালিয়ে যান তারা। দোকান মালিককে চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলো। দুষ্কৃতীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এরপর ঘটনাস্থলে আসে ময়নাগুড়ি থানার পুলিশ কর্মীরা। আশপাশের বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ভর সন্ধ্যায় জনবহুল এলাকায় এমন চুরির ঘটনায় উদ্বিগ্ন এলাকার বাসিন্দারা। এই প্রসঙ্গে কি জানিয়েছেন চুরি যাওয়া এই দোকানের মালিকের স্ত্রী, শুনবো আমরা। মানে দুটো ছেলে আসছিল বাইক নিয়ে, তো ছেলে দুটো স্টার্ট অবস্থাতেই এসে বললো যে লাগবে, তার লাগবে। তো ও সেই সময় ক্যাশের চাবিটা খুলে ক্যাশ মেলাচ্ছিল, সেই সময় আসছে, তো ক্যাশটা বন্ধ করে দিয়ে ও এমনি বন্ধ করছে, বন্ধ করে দিয়ে 2 কেজি তার মাছটি নিল এই সামনে। তখনই আর কি ওরা ক্যাশটাকে পুরো খুলে টাকাটা নিয়ে জম্পট দিয়ে দিছে। কত টাকা ছিল? 40,000 টাকা মতন ছিল মনে হয়। আমি মানে ও আসলে বলতে পারবে ঠিক মানে টাকাটা কত, তবে 40,000 টাকার উপরেই ছিল। মানে সততার সাথে ঐতিহ্যের মেলবন্ধন, লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয়, ঈশ্বর সিংহ রোড, হরিশপাল চৌপতি, কোচবিহার।